আমি আপনাদের চারটি স্ক্রু মেরে দেখাইতেছি। তো এদিকে উপরে থাকলে ব্যাগে আসবে, আর এদিকে থাকলে আপনার ম্যানুয়ালি যে আমরা নাটগুলো বসাই ওইভাবে আসবে। তো দেখেন কি সহজে আপনার স্ক্রুটা লাগিয়ে গেল। আপনার এই যে হেডসিনের উপরে ছিদ্র থাকতে হবে না, ও ছিদ্র নিজেই করে নেবে। আপনি যে জায়গায় বসান আপনার কিছু ছিদ্র থাকতে হবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, হ্যান্ড স্ক্রুড্রাইভার, এটা আনবক্সিং করে আপনাদের দেখাবো যে এই হ্যান্ড স্ক্রুড্রাইভার দিয়ে আমরা কিভাবে কাজ করি, বা এই হ্যান্ড স্ক্রুড্রাইভারটা দিয়ে কতটা উপকারে আসে, এবং এটার যে স্ক্রুটা লাগানো হয় তা কতটা ভালো মানসম্মত হয় সে বিষয়ে আপনাদেরকে আমি সাধারণ একটু ধারণা দেব। আর বিশেষ করে আপনারা যারা অধিক স্ক্রু নিয়ে কাজ করেন, বেশি বেশি স্ক্রু নিয়ে কাজ করেন, তাদের অবশ্যই এরকম একটা হ্যান্ড স্ক্রুড্রাইভার, ইলেকট্রিক অ্যান্ড হ্যান্ড স্ক্রুড্রাইভার আপনাদের খুবই দরকার, প্রয়োজনীয়। তো আমি এটার দামও বলে দেব, আপনারা চাইলে মার্কেট থেকে এই হ্যান্ড ইলেকট্রিক স্ক্রুড্রাইভারটি কিনে নিতে পারবেন। তো আসুন আমরা আগে এটাকে আনবক্সিং করি। আমাদের এই যে দেখতে পারতেছেন ইলেকট্রিক হ্যান্ড স্ক্রুড্রাইভারটা, এটার সাথে আমরা দুইটা বিট পাইছি, আমি হয়তো অতটা পপুলার কিংবা স্মার্ট কথা বলতে পারি না, তবে সহজ বাংলায় বলতে পারি আমাদের যে স্ক্রুড্রাইভার দুইটা দিছে, এই স্ক্রু বিট দুইটা খুবই ভালো মানের স্ক্রু বিট, এই বিট দুইটা দিয়ে আপনারা খুব অনেক দিন কাজ করতে পারবেন। আর বিশেষ করে এটাকে লাগানো হয় এইভাবে, এই যে প্লাগটা আছে প্লাগটা ভিতরের দিকে চাপ দিয়ে আপনি এটারে লাগাই দিতে পারবেন খুব সহজে। আবার যদি বাইর করতে চান এমনি বাইর হবে না, এভাবে এটা চাপে ধরলেই আপনার এটা বের হয়ে যাবে। তো আমরা এই যে চিকন স্ক্রুড্রাইভারটা লাগাইলাম, একটা চিকন থাকে আর একটা মোটা থাকে। তো এটার সাথে আমরা আর একটা চার্জার পাইছি, যে চার্জারটা খুবই ভালো মানের একটা চার্জার, যদি ডাইরেক্ট 220 ভোল্টের আপনারা হ্যান্ড ইলেকট্রিক ড্রাইভার কিনেন তো সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ খরচটা বেশি হবে। আর এই যে চার্জার সিস্টেম যে ইলেকট্রিক ড্রাইভারগুলো আছে এগুলো যদি কিনেন তাহলে আপনার বিদ্যুৎ খরচটা একটু কম হোক। তো ভিডিওটা বেশি একটা দীর্ঘায়িত করব না, খুব ছোট্ট একটা ভিডিও। আমরা এটারে এখন লাইন দিয়ে আপনাদের আমি দুইটা স্ক্রুপ বা চারটে স্ক্রুপ মারিয়ে দেখাবো যে কতটা সুন্দরভাবে আপনি স্ক্রুপটা এই ইলেকট্রিক হ্যান্ড ড্রাইভার দিয়ে লাগাইতে পারবেন। তো এটা হইল আমাদের এসি কেবল, এসি কেবলটা আমি আগে মাল্টিপ্লাকে ভরলাম, আর এটা আমি এই চার্জার কিংবা ইনভার্টারের সাথে সংযোগ দিয়ে নিলাম। দ্বিতীয়ত এখন যদি আমরা এটারে চালাই, দেখেন এই জায়গায় কিন্তু আমাদের ইনভার্টারের লাইন আসছে। এখন আমরা এই জায়গা থেকে হাই লো করতে পারবো, এই যে ভলিউমটা দেখতে পারতেছেন এটা এভাবে হাই লো করা যাবে, এভাবে হাই হবে এভাবে লো হইবে। তো আমরা লো দিয়ে দিয়া দেখাই একটা হেডসিন। তো এটা দিয়ে আপনাদের সুবিধাটা কি হবে, এই হেডসিন ধারা, এই হেডসিনটা যদি মোটা কিংবা পাতলাও হয় তো এটার জন্য আপনার আর পরেশানি করতে হবে না, বা আপনার শরীরের যে একটা জোর ক্ষমতা দিয়ে আপনার এই স্ক্রুপটা পুশ করতে হবে না। এটা আপনার একবারে খুবই সহজভাবে স্ক্রুপগুলো লাগাই নিতে পারবেন। আমি আপনাদের চারটে স্ক্রু মেরে দেখাইতেছি। তো
তো এদিকে উপরে থাকলে ব্যাগে আসবে আর এদিকে থাকলে আপনার ম্যানুয়ালি যে আমরা নাটগুলো বসাই ওইভাবে আসবে তো দেখেন কি সহজে আপনার স্ক্রুটা লাগিয়ে গেল আপনার এই যে হেডসিনের উপরে ছিদ্র থাকতে হবে না ও ছিদ্র নিজেই করে নেবে আপনি যে জায়গায় বসান আপনার কিছু ছিদ্র থাকতে হবে না যত পুষ্ট টুকলেন সিঁড়ি হোক ওই নিজে নিজের থেকে ছিদ্র করে নেবে তো এইভাবে আপনারা যদি আবার চান যে এই স্ক্রুটা এইটা দিয়েই খুলে নেবেন তখন আপনাদের এই যে ব্যাক গিয়ার আছে ব্যাক গিয়ারে আপনি সুইচটা দিবেন স্ক্রুগুলো খুব সহজ কাঁধে উঠতে দেবেন আমাদের স্ক্রুগুলো উঠে গেল তো এই হইলে আমাদের হ্যান্ড ইলেকট্রিক স্ক্রুড্রাইভার তার সাথে আমরা বিট পাইতেছি দুইটা এবং এই ইনভার্টারটা পাইতেছি চাইলে আপনারা মার্কেট থেকে এটা ক্রয় করবেন আমার কাছে নাই আমি কিন্তু আপনাদের শুধু বোঝানোর জন্য এবং দেখানোর জন্য এই ভিডিওটা করছি আর বিশেষ করে এটার দামটা আমি বলে দিই 1700 টাকা নেবে এটার দাম আর খুবই ভারী হবে আর জিনিসটা ধরতেও খুব স্মার্ট লাগবে আপনি কাজ করতে পারবেন অনেকদিন লাস্টিংও করবে তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্য শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইএসবি বাংলা চ্যানেল দেখুন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ।